এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খড়গ্রামে। মৃতার নাম প্রিয়াঙ্কা পাল। জানা যায় ওই গৃহবধূর স্বামী কেরলে পরিচয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শ্রমিকের কাজ করে, বাড়িতে শ্বশুর শাশুড়ি মারধর করত। পরিবারের অভিযোগ, শ্বশুর শাশুড়ির গায়ে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি পরিবারের। গন্ডগোল কে হতো না হতো সেটা তোকে শুনে দেখিনি, সেটা আমি বলতে পারবো না। হঠাৎ 3:30-3:30 আমার ফোন আসে যে এরকম নাতনি অগ্নিদগ্ধ হয়ে পুড়ে গেছে। তখন আমরা ফোন টোন করি, তখন বললো যে না, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি হসপিটাল থেকে। তারপরে কোনো যোগাযোগ হয়নি। পরে 7:30-7:30 থেকে বলল যে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আগুন লাগাবে সে দিনের বেলা লাগাবে যখন লাগাবে, কিন্তু রাত্রে 2:30-3:00 দিকে কেন সে আগুন লাগাতে যাবে, এখানে আমাদের ডাউট হয়। কিন্তু ভাগ্নে আমার বলছে, ভাগ্নে যখন কোলে করে নিয়ে আসে, ভাগ্নে বলছে শুধু একটা কথা বলেছে, আমার গায়ে আগুন ধরে দিল, আমাকে বাঁচতে দিল না, এটাই বলেছে। কারণ নাম নেয় এই কথাটা। বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ। ঠিকানা গির্জাপাড়া, বহরমপুর বিএড কলেজের পাশে, বহরমপুর মুর্শিদাবাদ। ওয়েবসাইট www.bohrompursmc.org। মোবাইল নম্বর 9434135557, 9434029671 অথবা 9749502538।